মিয়ানমার পাইকগাছা থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশীয় পাইপগান, দুইটি রাউন্ড কার্তুজ, আটটি হাত বোমা ও কিছু জিহাদি বই উদ্ধার করেছেন। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। ওসি মোহাম্মদ জিয়াউর রহমান জানিয়েছেন, বুধবার সকাল ৫টার দিকে উপজেলা চাঁদখালী ইউনিয়নের এক মুক্তিযোদ্ধা ও স্থানীয় মহিলা ইউপি সদস্য জানায়, ধামরাইল উত্তরপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা ছাদের উপর অস্ত্র ও বোমা রয়েছে। খবর পাওয়া মাত্রই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় পাইপগান, দুটি রাউন্ড কার্তুজ, আটটি হাত বোমা ও কিছু জিহাদি বই উদ্ধার করেন। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তবে কারা কি উদ্দেশ্যে এগুলো এখানে এনেছে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি জানিয়েছেন। তৃপ্তি রঞ্জন সেন, খুলনা, এনএএন টিভি।